হ্যালো দর্শক, সকাল সকাল আমরা শুরু করে দিলাম আমাদের খাই খাই ব্লগ। আজকে সারাদিন শুধু খাবো আর ব্লগ করব। ফার্স্ট টাইম চলে আসলাম কামরাঙ্গীরচর রনি মার্কেট মোড়ে আন্নুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে নান রুডি আর নেহেরি আমাদের বুলু দেখছেন, নান রুডি নিচে কত বড় একটা পায়া নিছে, কি খুশি রোলটা দেখি। আর এই হচ্ছে আমাদের জামাই দেখছেন, কি খুশি ওরে বাবা, এনভাবে খাইতেছে মনে হয় জীবনে খায় নাই, আর এই জন্য তো মনে হয় খাওয়া হয়ে গেছে। খাবারটা টেস্ট ফ্রেশ হয়ে নাস্তা রাস্তা খাওয়ার পর আমরা কামরাঙ্গীরচর সবচেয়ে বড় মাদ্রাসা নুরিয়া মাদ্রাসায় যা নামাজ পড়ব। সো আমাদের সাথেই থাকুন। দর্শক চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় সেই মাদ্রাসার সামনে। এখানে আসলে নামাজের আগে ঈদগাহ মাঠের মতো বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, এগুলো না খাইলেই না। বিক্রমপুরের ঘোল না খাইলেই নয়, খুবই টেস্ট। কামরাঙ্গীরচরের এমন কোনো মানুষ নেই যে এখানে এটা খেতে না আসে। আমরাও আসলাম, তাহলে কি বিল দিতে আছে? পোলা পান এত খাইতে পারে, এখন আবার চলে আসছে বেলপুরি খাইতে। আহারে পোলা পান রে, ফাও ফাও পাইলে। এই যে বুলু, বুলুর সাথে সাথে আমাদের জামাই, ওরে বাপরে বাপ এত খাইতে পারে এখন। আরে বুলু ভাই, কেউ কি নিয়ে যাইতেছে নি? একটা শেষ হইতে না তুই দেখ দেখ আরেকটা নিয়ে নিতেছে, মানে কোন দিক দিয়ে ঢুকাইব নিজেও জানে না। নামাজ পড়তে আইসা উড়া ধুরা খাইতেছে, আরে বাপরে বাপ, মনে কোনোদিন খায় না, আল্লাহ ঢুকাই দেয় কেমনে দেখছেন। বুলুর বাপসাপ খুবই খারাপ, মনে হইতেছে আরও খাইব, আপ পাইতে রাখছে আগের থেকেই। জামাই অত কম যায় না, ও বাবা ধরে রাখছে যেন কেউ নিতে না পারে। বুঝছেন এই দিবন ঢুকাইয়া, ও মা গো, এই যে দিল, ও মা কত রাগ করছে দেখছেন। মেনু তো দেওয়াই আছে না। সন্ধ্যা হয়ে আসছে, আমরা
নামাজের পর চলে গেছিলাম বাসায়। এখন আবার আমাদের কামরাঙ্গীরচরেই ছোট্ট একটা ফাস্ট ফুড আসছে, এখানে নগদ নগদ সব কিছু আপনাকে রেডি করে দিবে, আমরাও চলে আসছি খাইতে। আপনার লোভ নাই? আপনার আইজেন লোভ নাই খাওয়া দেন আমার চোখে যদি কোনো গরিব অসহায় পরে খালি এই লোকটাই পরে, বুঝছেন? এখন আবার ধরে নিয়ে আইছি খাওয়ানোর জন্য, কিন্তু গরিব অসহায় না, কিন্তু খাইব। লোভ বেশি, লোভ বেশি, আপনার লোভ নাই? আপনি আইছেন খাওয়া দেন। আর আমাদের কামরাঙ্গীরচরের এই রেস্টুরেন্টের বারবিকিউ মুরগির দেখছেন, দেখতে মনে হইতেছে খুব টেস্ট, খুবই মজার। আর যে সালাডটা করে দেয়, ও মাই গড, ইন্টারেস্টিং এবং খুবই টেস্টি, খুবই ভালো লাগে। এই জন্য আমরা প্রতিদিন এখানে আসি, সন্ধ্যার পর নাস্তাটা করি। যদি মনে করেন যে টেস্ট হয়েছে, মজা হয়েছে, তাহলে ভুল হবে, অনেক বেশি টেস্ট, অনেক বেশি মজা। সবসময় আসি, সবসময় খাই, খুবই ভালো লাগে। আর আমার মূল উদ্দেশ্য ছিল আমাদের কামরাঙ্গীরচরের কোথায় কী আছে সেটা বের করা, আর আমার একটা ভিডিওতে পুরো কামরাঙ্গীরচর দেখানো অসম্ভব, কারণ কামরাঙ্গীরচরটা ছোট্ট একটা এলাকা না। আজকের দিনটাই আমাদের যাইব খাইতে খাইতে, এখান থেকে খাওয়া শেষ করে আবার বের হই, আবার দেখি কোনটা সামনে পড়ে, খেতেই থাকবো, খেতেই থাকবো। এখন থেকে ব্লগিং করবো, জাস্ট খাওয়া, ফুড ব্লগ যেটাকে বলে, ফুড ব্লগ, খাইতে থাকি। চলুন বের হই, এবার দেখি সামনে হাঁটতে থাকি আর কি পরে। রিক্সা নিয়ে নেন, ওই দেখ আবার পাইছে আলু ভাজা, এখন আবার আলু ভাজা খাইব। এই ভুলু যেটা দেখবো এটাই খাইবো, রে বাবা, ওই কামরাঙ্গীরচরে সব জায়গায় এত খাবার পাওয়া যায় বলার বাইরে। আবার বের হওয়ার সময় রিক্সার থেকেই দেখছে জুস পাওয়া যায়, এখন আবার জুস খাইব। জাস্ট আমাদের এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনারা আমাদেরকে সাপোর্ট না করলে অনেক প্রবলেম, অনেক প্রবলেম, কারণ আপনারাই সব। আপনারা চাইলে এই চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যেতে পারবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভিডিওটা যারা ফুল শেষ পর্যন্ত দেখছেন সবাইকে আবারও বলছি অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, টাটা।